আশেপাশের যে দোকানগুলো দেখছেন এগুলো সাধারণ কোনো দোকান নয়, এগুলাকে বলে নমুনার দোকান। অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি স্যাম্পল। এখান থেকে স্যাম্পল দেখে সারা বাংলাদেশ থেকে যে পাইকাররা আসেন তারা তাদের মালামালগুলো সংগ্রহ করেন এবং সংগ্রহ করার পরে সেই মালামালগুলো কিন্তু এরকম বস্তা আকার ধারণ করে। অর্থাৎ অসংখ্য মাল সংগ্রহ করার পরে তারা এগুলো দেশের নানা প্রান্তে নিয়ে যান এবং সেখানকার মানুষ তাদের পছন্দ অনুযায়ী বা তাদের যে পোশাক সেই পোশাকটি সংগ্রহ করতে পারেন। এখানকার ক্রেতাদের কেনাকাটার ধরনটা বেশ ভিন্ন, দোকানগুলোতে ভিড় তেমনটা চোখেই পড়ে না, নাম নিয়ে দেনদরবারও ঠিক খুচরা মার্কেটের মতন না। ব্যবসায়ীদের কাছে প্রশ্ন ছিল খুচরা পাইকারি মার্কেটের পার্থক্যটা কি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জেলা ভিত্তিক কাস্টমার, থানা ভিত্তিক কাস্টমার, এই সমস্ত কাস্টমার বেশি পাওয়া যায়। আর আমাদের আইটেমগুলো আর খুচরা আইটেমগুলো অনেকটাই ডিফারেন্স। খুচরা আইটেমে অনেকগুলো আইটেম থাকে, আর আমাদের যেমন 60 আইটেম শুধু 60ই, হয়তো বা ML, XL, XXL, হাফ হাতা, ফুল হাতা, ভ্যারাইটিস এগুলো মিলে। আর খুচরা বাজারে A to Z পাবেন, বাচ্চা মাল থেকে শুরু করে মহিলাদের জামা কাপড়, তারপর পুরুষদের জামা কাপড় সব পাবেন। এই দিক দিয়ে অনেকটা ডিস্টেন্স। নিজের পছন্দের হিসেবটা এখানে একেবারেই মুখ্য নয়, হিসেব করতে হয় হাল ফ্যাশন, কাপড়ের ধরন, ক্রেতার বয়স, সামর্থ্য, স্থানীয় বাজারের প্রতিযোগিতা, যাতায়াত ব্যয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাভ নিয়ে। কেনাকাটাটা ঈদের সামনে রেখে অনেক কিছু চিন্তা ভাবনা করেই কেনাকাটা করতে হয়, যেমন লাভের অংশটাও, তারপরে যাতায়াতের মধ্যে অনেক সমস্যা হয়, রাস্তাঘাটে অনেক সময় অনেক পেরাশানি, টাকা পয়সা নিয়ে আসি, অনেক যায় ঝামেলা থাকে। তারপরে এখান থেকে মাল কিনতেছি আজকে অনেক বছর যাবৎ, 14-15 বছর যাবৎ আমার এই ব্যবসা, অনেক বছর যাবৎ মাল কিনি। তবে মোটামুটি এই মার্কেটে আমি কখনো আইসা কোনো প্রতারিত হই নাই, কোনো কিছু হয় নাই। তো লাভের অংশটা এবার অন্য অন্য বছর থেকে কম, কারণ এবার মূলধন বেশি লাগতেছে, মালের রেট বেশি, এই কারণে লাভের অংশটা এবছর কম। আমাদের যদি মূলধন কম লাগে তাহলে লাভের অংশটা একটু বেশি হয়। ফেব্রিক্সের দাম বাড়ার কারণ কাস্টমার একটু ইতস্ত বোধ করে যে এত দামে নিয়ে বিক্রি করতে পারবো কি না, এই জন্য পাইকাররা আসে নিতেছে, বাট একটা প্রশ্নই যে রেট বেশি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ব্যাটে বলে মিলে গেলে মোরক সহ বস্তাবন্দি হতে শুরু করে রং বেরঙের তৈরি পোশাক। শুনলে অবাক হতে হয় দেশের কত জেলা উপজেলায় পৌঁছে যায় রাজধানীর পাইকারি মার্কেটগুলোর কাপড়ের পাইল। আলমডাঙ্গা যাচ্ছে, তারপর পঞ্চগড়, নোয়াখালী, বেনি, লক্ষ্মীপুর, রামগঞ্জ, সোনাপুর, সিলেট, তারপর চট্টগ্রাম, তারপর তো এক এক বস্তার মধ্যে 3-4 লাখ টাকার মাল আছে, গেঞ্জি আছে, প্যান্ট আছে, শার্ট আছে। সারা বছর জুড়ে মার্কেটগুলোতে বেচা কেনা চললেও ঈদুল ফিতর ব্যবসার জন্য সবচেয়ে জমজমাট সময়। রোজার শেষ 10 দিনেই জেলা উপজেলা পর্যায়ে চলে ঈদ কেনাকাটা। সেই হিসেবে 20 রোজার মধ্যেই পাইকারি ব্যবসায়ীরা শেষ করেন তাদের কেনাকাটা। এখান থেকেই প্রত্যন্ত এলাকার মানুষ স্বাদ আর সামর্থ্য অনুযায়ী বেছে নেবেন তাদের পছন্দের পোশাক। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।